আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত বইয়ের সরল সমীকরণ যে অধ্যায়টা রয়েছে, সেই অধ্যায়ের পেজ নম্বর 168 অর্থাৎ পৃষ্ঠা নম্বর 168 এবং পর্ব নম্বর 3, এই পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল সমীকরণ বিষয়টা কি, এটা আজকে তোমরা জানতে পারবে এবং সরল সমীকরণ তোমরা খুব ইজিলিভাবে তোমরা চিনতে পারবে। আসলে লক্ষ্য করো, সরল সমীকরণ বিষয়টা আসলে কি, লিনিয়ার ইকুয়েশন বলা হয়। কি বলা হয়? সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন বা সরল সমীকরণ। বিষয়টা লক্ষ্য করো যে সরল সমীকরণ কি, আমরা পূর্বের পর্বতে আমরা জেনে এসেছি যে আসলে শুধু সমীকরণ কাকে বলে। আজকে আলোচনা করব সরল সমীকরণ। লক্ষ্য করো, সরল সমীকরণ কাকে বলে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। তাহলে কি বলা হয়েছে? অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। দ্যাট ইজ, এখানে আমরা যে বীজগাণিতিক রাশিগুলো পাবো সেই রাশিগুলোতে যে চলকটা থাকবে এক্স ওয়াই জেড, সেটার সর্বোচ্চ পাওয়ার হবে, ঘাত হবে কত? এক। তাহলে চলকের পাওয়ার যদি সর্বোচ্চ পাওয়ার যদি এক হয়, এই এক ঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা বলবো সরল সমীকরণ। তাহলে এই যে একটা এক্সাম্পলের দিকে লক্ষ্য করো যে 2x-5=0, এটা একটা সমীকরণ, সরল সমীকরণ। বিকজ এর কারণটা হচ্ছে, দেখো 2x এই যে পদটা রয়েছে, এই পদের সঙ্গে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এক, এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হচ্ছে এক, কিছু নাই মানে এক। অর্থাৎ এক্স চলকের পাওয়ার যদি সর্বোচ্চ এক হয় তবে সেই সমীকরণকে আমরা বলতে পারবো সরল সমীকরণ। আর কিচ্ছু তোমাদের জানতে হবে না, শুধুমাত্র তোমাদের একটা জিনিস ফলো করতে হবে, যদি এক্স বা ওয়াই বা জেড বা ভেরিয়েবল যেগুলো আছে বা চলক রয়েছে সেইটার পাওয়ার যদি এক হয়, দেন ইউ ক্যান কল দিস ইজ লিনিয়ার ইকুয়েশন, তবে তুমি তাকে সরল সমীকরণ বলতে পারবে। এক্স এর পাওয়ার বা ওয়াই এর পাওয়ার বা চলকের পাওয়ার যদি 2 অথবা 3 হয় তাহলে ওটা কিন্তু অবশ্যই সরল সমীকরণ হবে না, হবে না, হবে না। তাহলে সরল সমীকরণ হওয়ার মেইন যেইটা কারণ সেটা হচ্ছে চলকের পাওয়ার কিন্তু সর্বোচ্চ এক হতে হবে। তাহলে লক্ষ্য করো 2x-5=0, এইটা একটা সরল সমীকরণ, বিকজ এখানে এক্স এর পাওয়ারটা হচ্ছে এক, দ্যাট ইজ চলকের পাওয়ার হচ্ছে এক। দুই নম্বর ইকুয়েশনটার দিকে লক্ষ্য করো, যেমন y+3=10, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে তোমার চলক, ওয়াইটা হচ্ছে কি, চলক বা ভেরিয়েবল বা এটাকে আমরা অজ্ঞাত রাশি বলতে পারবো। তাহলে ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার কিছু উপরে কিছু নেই মানে কি হবে, এক, এক ধরে নিতে হবে। সো এটা আমরা একটা বলতে পারবো সরল সমীকরণ। এখন লক্ষ্য করো 2x-1, পরেরটা লক্ষ্য করো 2x-1=x+4, তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি এবং এটাকে আমরা বলতে পারবো সরল সমীকরণ। বিকজ দেখো এই যে একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণের উভয় পার্শ্বে কিন্তু এক্স এর সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক, অর্থাৎ উপরে কিছু দেওয়া নাই মানে আমাদের ধরে নিতে হবে এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে এক। সো এটা একটা সরল সমীকরণ। এরকম যদি হতো যে সে 2x² + সামথিং, সে এখানে আমরা লিখতে পারি 3=0, তাহলে এই জায়গাতে এটা যদি আমরা ফলো করি, দেখো এটার কিন্তু সর্বোচ্চ এক্স এর যে চলকটা রয়েছে চলকের পাওয়ার কিন্তু 2, তাহলে 2 যদি হয় তাহলে এটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ। এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো ত্রিঘাত সমীকরণ। যেহেতু তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং তোমাদের অধ্যায়ে শুধুমাত্র সরল সমীকরণ সম্পর্ক আলোচনা আছে, তাই সর্বোচ্চ পাওয়ার 2 বা 3 এগুলো অবশ্যই থাকবে না। আর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয় তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, আর চলকের পাওয়ার যদি সর্বোচ্চ 3 হয় তাহলে এটাকে আমরা ত্রিঘাত সমীকরণ বলবো। তবে দ্বিঘাত এবং ত্রিঘাত সমীকরণের ব্যবহার তোমাদের নেই। তাহলে তোমাদের যে বিষয়টা কল্পনা করতে হবে বা ভাবতে হবে সেটা হচ্ছে এক্স বা ওয়াই বা জেড যে ভেরিয়েবল বা চলক আছে, এই চলকের সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক হবে, কত হবে, এক হবে। যদি এক হয় তাহলে সেই সমীকরণটাকে আমরা বলতে পারবো সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন। ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। সো আর একটা 4 নম্বর এক্সাম্পলের দিকে লক্ষ্য করো, যেমন x+3=12, তাহলে এইটা কিন্তু একটা সরল সমীকরণ, কারণ বিকজ দ্য পাওয়ার অফ এক্স হুইচ ইজ 1, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে কত, 1, সো দ্যাট ইউ ক্যান কল দিস ইজ আ লিনিয়ার ইকুয়েশন, কারণ এই যে এক্স আমরা দেখতে পাচ্ছি এক্স বা চলক বা ভেরিয়েবল এটার পাওয়ার কত আছে, 1।
তাহলে এটাকে আমরা সরল সমীকরণ বলবো। এরপরে লক্ষ্য করো 7y + 2 + 6 10 এইটাও কিন্তু একটা সরল সমীকরণ, কারণ কি এখানে চলক হচ্ছে ওয়াই, ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিছু নেই, উপরে যদি 2 অথবা 3 থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম দ্বিঘাত বা ত্রিঘাত, যেহেতু কোনো কিছুই নেই সুতরাং এটা একটা সরল সমীকরণ। এখন মাস্ট নো, আমাদের অবশ্যই জানতে হবে যে একটা সমীকরণে কি কি থাকবে, একটা সরল সমীকরণ হোক আর যে কোনো সমীকরণ হোক সমীকরণে কি কি থাকবে। সমীকরণে এক নম্বর কথা হচ্ছে চলক থাকতে হবে, কি থাকতে হবে চলক। সমীকরণ সমাধান করে আমরা কি নির্ণয় করি, আসলে সমীকরণ সমাধান করে আমরা সাধারণত চলক নির্ণয় করি, চলকের মান নির্ণয় করি। চলক কোনগুলো, এক্স ওয়াই জেড এগুলোকে চলক বলা হয়, এবং চলককে কিন্তু অবশ্যই ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষরে প্রকাশ করতে হবে, তবেই আমরা সেটাকে আমরা চলক বলতে পারবো। তারপরে কি প্রক্রিয়া চিহ্ন, তাহলে প্রক্রিয়া চিহ্ন কয়টা, চারটা, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে সমীকরণে কি কি থাকবে, চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন, তাহলে প্রক্রিয়া চিহ্ন কোনগুলো, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে সাধারণত চলক বলা হয়, সরি প্রক্রিয়া চিহ্ন বলা হয়, এবং সমান চিহ্ন। সমীকরণের মাঝখানে অবশ্যই সমান চিহ্ন থাকবে, তাহলে একটা সমীকরণে যখন চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে, এগুলো মিলেই যে এই সমীকরণ তৈরি হবে সেটা হচ্ছে সরল সমীকরণ বা সমীকরণ। তবে সরল সমীকরণের ক্ষেত্রে চলকের সর্বোচ্চ পাওয়ার কিন্তু এক হবে। আসব বইয়ের যে পেজটা রয়েছে সেই পেজটাতে কি লেখা আছে, যে সরল সমীকরণ বা লিনিয়ার ইকুয়েশন, যে অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণই হলো সরল সমীকরণ। যেমন 2x - 5 = 0, আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, সো এটা একটা সরল সমীকরণ। তারপর একটা y + 3 = 10, y এর সর্বোচ্চ পাওয়ার 1, এবং পরে কাটা 2x - 1 = 4, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার 1, সো এদের প্রত্যেকটি হচ্ছে একটি সরল সমীকরণ, কেননা এদের প্রত্যেকটি এক চলক বিশিষ্ট এবং এক ঘাত বিশিষ্ট, এবং এদের চলক একটা এবং ঘাত একটা। তাহলে সরল সমীকরণে কিন্তু অবশ্যই চলক থাকবে একটা এবং ঘাতও থাকবে কোনটা, একটা। এখন লক্ষ্য করো যে অজানা বা অজ্ঞাত রাশি x কে সাধারণত চলক বা ভেরিয়েবল বলা হয়, অজানা বা অজ্ঞাত রাশি এগুলোকে x কে সাধারণত চলক বা ভেরিয়েবল বলা হয়। তাহলে সমীকরণে কি কি থাকবে, সমীকরণে মাস্ট একটা চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে। তাহলে চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন, এগুলো সবগুলো মিলেই কিন্তু সমীকরণ গঠিত হয়। আরও আমাদের যে বিষয়টা জানতে হবে সমীকরণ সম্পর্কে, মাস্ট নো, অবশ্যই জানতে হবে একটা সমীকরণে কি কি থাকবে। এক নম্বর, সমীকরণে অবশ্যই চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন থাকবে। তাহলে সমীকরণে অবশ্যই চলক থাকবে, প্রক্রিয়া চিহ্ন থাকবে এবং সমান চিহ্ন থাকবে। দুই নম্বর কি, সমীকরণের দুইটি পক্ষ থাকে, একটি বাম পক্ষ অপরটি হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ এবং ডান পক্ষ। এই যে লক্ষ্য করে আমরা যে সমীকরণগুলো লিখেছি, তাহলে এই পাশটা হচ্ছে বাম পক্ষ, এটা কি ডান পক্ষ, তাহলে এটা হচ্ছে এল এস বা লেফট সাইড, এটা আর এস রাইট সাইড, ডান পক্ষ, বাম পক্ষ, ডান পক্ষ, বাম পক্ষ, ডান পক্ষ, বাম পক্ষ, ডান পক্ষ। আবার সমীকরণের দুইটা পক্ষ থাকবে, একটা লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। এখন আর কি থাকবে, উভয় পক্ষের মাঝখানে কিন্তু সমান চিহ্ন থাকবে, উভয় পক্ষের মাঝখানে কি সমান চিহ্ন থাকবে। তাহলে সমীকরণের উভয় পক্ষের মাঝখানে কি চিহ্ন থাকবে, সমান চিহ্ন থাকবে। এরপরে সমান চিহ্নের বাম পক্ষের রাশিকে বাম পক্ষ এবং ড্যান পক্ষের রাশিকে ড্যান পক্ষ, সো সমান চিহ্নের বাম পক্ষের রাশিকে বাম পক্ষ এবং ড্যান পক্ষের রাশিকে আমরা বলতে পারবো ড্যান পক্ষ। তাহলে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ড্যান পক্ষ, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এরপরে কি, চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ এবং ড্যান পক্ষ অবশ্যই সমান হবে, তাহলে চলকের নির্দিষ্ট মানের জন্য সমীকরণের বাম পক্ষ এবং ড্যান পক্ষ সমান হবে। সর্বশেষ কথা হচ্ছে চলককে ইংরেজি বর্ণমালা ছোট অক্ষর যেমন এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা জানতে পারলাম সমীকরণ সম্পর্কে অনেক তথ্য পেলাম, সরল সমীকরণ কি, আগের ক্লাসে আমরা সমীকরণ সম্পর্কে জেনেছি, এবং এইটাতে আমরা জানতে পারলাম যে শুধুমাত্র লিনিয়ার ইকুয়েশন বা সরল সমীকরণ কি। তোমাদের গণিত বইয়ের 168 পেজে তোমরা দেখবে, এবং এটা এই এই যে আমরা আজকে আলোচনা করলো সরল সমীকরণ, আশা করি তোমরা সরল সমীকরণ অধ্যায়টা যে অধ্যায়টা রয়েছে অধ্যায় থেকে সরল সমীকরণ বিষয়টা কি তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। আর আমার যদি ভিডিও ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই ক্লাসগুলোতে তোমরা লাইক করবে, এবং প্রয়োজন বুঝে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ নেক্সট পরবর্তীতে ক্লাস আপলোড দিলে ইনশাল্লাহ তোমাদের কাছে অটোমেটিকলি পৌঁছে দেবে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।